হ্যালো গাইস, আজকে আমরা এসেছি কালিয়াকড়ের একটি দৃষ্টিনন্দন বিল। এই বিলের নাম মখশ বিল। এখানে বিশাল একটি বিল বা হাওর অঞ্চলে গ্রাম অঞ্চল, একটি গ্রাম্য পরিবেশে। আর এখানে দেখতেছেন অনেকে মাছ ধরতেছে, মাছ ধরার এখানে দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। বিশাল একটা বিল অঞ্চল। আপনারা অনেকে কিশোরগঞ্জের নিকলি হাওরে যেয়ে থাকেন, মোটামুটি সেই ধরনের একটা পরিবেশ এখানে পাবেন। এখানে ঘন্টায় নৌকা হিসাবে ঘোরার সুযোগ আছে। আমরা মাত্র এখানে পৌঁছেছি, একটু পরে ঘোরার জন্য নৌকা ঠিক করব এবং ঘন্টা হিসেবে আমরা বিল অঞ্চলটি ঘুরে দেখব। কেউ চাইলে কাপড় নিয়ে আসলে গোসল করারও সুযোগ আছে। ছিপ জালে মাছ তুলে দেখছে কি পরিমাণ মাছ হয়। হ্যাঁ, এই তো এই তো, আশা করি বেশ বড় মাছ পাওয়া যাবে। তিনটা মাছ পাওয়া গেছে। আমরা এই ঘাট থেকে 250 টাকা দিয়ে নৌকা রিজার্ভ করলাম। এখানে আপনারা বড় নৌকাগুলো 300, 350 বা বেশিও নিতে পারে। অনেবারে যে 400 টাকা 500 টাকা হিসেবে এখান থেকে নৌকাগুলো ছাড়ে। আর এই তো দেখতেছেন বিলের পানি যথেষ্ট স্বচ্ছ পানি। তবে আমরা একটু বেশি এনজয় করার জন্য বৈঠা নৌকা নিয়েছি। বৈঠা নৌকা এটা আমাদের ভাড়া পড়েছে হলো 250 টাকা। এখানে যে বিলের মধ্যে দেখতে পাচ্ছেন মক্স জলকুঠির, এরকম অসংখ্য জলকুঠির আছে এই বিলে। আপনারা এখান থেকে এসে এখানে গোসলের পাশে গোসল করতে পারবেন এবং পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। আরো বেশ কয়েকটা জলকুঠির ওইদিকে আছে। আপনারা নৌকা নিয়ে এই জলকুঠির গুলোতে আসতে পারবেন। এখানে মানে কেমন লোকজন ঘুরতে আসে, অনেক প্রতিদিনই অনেক লোকজন ঘুরতে আসে। কত ঘন্টা করতে, 1 ঘন্টা 2 ঘন্টার নিয়ে আসে নৌকা? নৌকার ভাড়া আপনারা কত করে নেন ঘন্টা প্রতি? যে খুশি হয়ে যা দেয় 500 উপর থেকে। আপনারা দামাদামি করে মামাকে খুশি করতে যেটা দেওয়া সম্ভব ওটা দিতে পারবেন। তারা এখান থেকে জীবিকা নির্বাহ করে খায়, জীবিকা নির্বাহ করে চলে। আর আর ওনারা অত্যন্ত আন্তরিক। তবে জলকুঠিরগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন। আপনারা এখানে বসে এই বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ও এদিকে মনপুরা না, ওই দূরে আপনারা মনপুরা দেখতে পারবেন। ওখানেও নৌকা নিয়ে যাওয়া সম্ভব, আমরা ওইদিকে আজকে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ওখানেই বেশি সৌন্দর্য না? আর এখানে আসার জন্য আপনাদের প্রথমে আসতে হবে গাজীপুর চন্দ্রা। গাজীপুরের চন্দ্রা থেকে চন্দ্রার আগে পল্লী বিদ্যুৎ থেকে অটোরিকশা করে বা বাইক নিয়ে আসলে আসতে পারবেন মাটিকাটা রেলগেটের দিকে। প্রথমে মাটিকাটা রেল ক্রসিং, চন্দ্রা থেকে মাটিকাটা রেল ক্রসিং, তারপর সেখান থেকে হাতের বাম দিকে আপনারা মাহিন্দ্রা বা যে কোনো সিএনজি রিক্সা পাবেন, যেখান থেকে এখানে আসতে পারবেন 15 বা 20 টাকা ভাড়া দিয়ে।
এসে এখানে আপনারা এই দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে পারবেন এবং চাইলে বিলের মধ্যে ঘোরাফেরা এবং গোসল করতে পারবেন।